হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরাধ্যাস ফেয়ারি টেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদেরকে কি রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করে দেখাচ্ছি বাসন্তী পোলাও আর সঙ্গে চিকেন। তো একদম কষা করে চিকেনটা করা হচ্ছে বলা যায়, মশলা চিকেন। তো চলো প্রসিডিওরগুলো তোমাদেরকে সব দেখিয়ে দিই কী করে কী করতে হবে। তো এই বাসন্তী পোলাওটা করার জন্য আমি ফার্স্টে কিন্তু চালটাকে মেপে নিয়েছি একটা মেজারিং কাপের মাধ্যমে, আর তারপরে আমি জল দিয়ে খুব ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। আর তোমরাও কিন্তু এটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে। আর ধুয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু একটা প্লেটে বা যেই কোনো কিছুতে একটাতে এরকম বিছিয়ে দেবে। বিছিয়ে দিয়ে সেটাকে কোনো একটু হাওয়ার নিচে রেখে দেবে, বা নর্মাল টেম্পারেচারে এমনি রেখে দিলেও এটার গায়ে থেকে জলটা শুকিয়ে যাবে। কেননা মশলা তো এরপরে মাখতে হবে চালটাতে, তো তার জন্য জলটা শুকিয়ে নেওয়াটা খুব জরুরি। তো আদা আর যে কাঁচা লঙ্কা যেটা আছে এটা কিন্তু একটা পেস্ট করে নিতে হবে ওই চালের গায়ে মাখানোর জন্য, ততক্ষণ পর্যন্ত চালটা শুকিয়ে যাক। আর এদিকে আমি আরেকটা জিনিস তৈরি করে নিচ্ছি, ঘি নিলাম আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ। এটা কিন্তু চালের মধ্যে মিক্সড করতে হবে, ডিরেক্ট চালের মধ্যে আমি হলুদ আর ঘিটা না দিয়ে আমি এখানে ঘি গরম করে তার মধ্যে হলুদটা দিয়েছি। এতে কিন্তু কোনো হলুদের বাজে গন্ধ থাকবে না এবং কালারটা খুব ভালো আসবে। তার জন্য কালারটা খুব ভালো আসে যেহেতু গরম করে হলুদটা দেওয়া হয়। তো তারপরে আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি চালের মধ্যে ঘি আর হলুদের মিক্সচারটা। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওই আদার কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এইটাকে আমি মিক্স করে নেওয়ার পরে আমি কিন্তু আর একটা মশলা এখানে ইউজ করছি। এই মশলাটার মধ্যে আছে গোলমরিচের গুঁড়ো আর কিন্তু ভাজা গরম মশলার গুঁড়ো, একদম ভেজে নিয়েছি যাতে গন্ধটা আরও ভালো বেরোয়। তো তারপরে কিন্তু এইগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, একদম মানে যাতে চালের গায়ে প্রত্যেকটা মশলা লেগে যায়। তো ভালো করে মোটামুটি মিক্সড করে নিয়েছি। তো এরপরে আমি যেটা করব, এর সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কড়াইটাকে অল্প গরম করে নিয়ে, কেননা এর মধ্যে যেহেতু চালটা ভাজা হবে তো চালটা যাতে না লেগে যায় তাই জন্য কিন্তু কড়াইটা একটু গরম করেই নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ আর এলাচ। তোমরা কিন্তু অবশ্যই রিফাইন্ড অয়েলই এখানে ইউজ করতে চেষ্টা করবে, কেননা যদি এখানে সরিষার তেল ইউজ করো তাহলে কিন্তু পোলাও থেকে সরিষার তেলের একটা গন্ধ বেরোবে, তো সেটা একদমই ভালো হবে না। তো অবশ্যই রিফাইন্ড অয়েল যেহেতু গন্ধহীন ওটাই ইউজ করার চেষ্টা করবে। আর তারপরে আমি ছোট ছোট করে কাজু ভেঙে নিয়ে অল্প কিছু কাজু এর মধ্যে দিয়ে দিলাম। কাজুটা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। আর কিশমিশটাকেও কিন্তু একটু মোটামুটি 30-40 সেকেন্ড মতো টাইম নিয়ে ভাজতে হবে যাতে কিশমিশটা ফুলে ওঠে। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই মশলা মাখানো চালটা। তো মশলা মাখানো চালটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি 6-7 মিনিট পর্যন্ত এই চালটাকে ভেজে নেব, চালটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোনো পর্যন্ত। আর এই চালটাকে ভাজা নিয়েই কিন্তু একটা ব্যাপার অবশ্যই আছে, চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওয়ের গন্ধটা তত সুন্দর হবে। তো তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো। আমি যেহেতু একটু বেশি চিনি খেতে পছন্দ করি তাই জন্য আমি 6-7 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমার একটু পোলাওটা মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এটা যেহেতু বাসন্তী পোলাও তো এটা আশা করি তোমাদেরও চিনিটা বেশি দিয়েই ভালো লাগবে। তো স্বাদ মতো চিনি অবশ্যই দিয়ে দেবে, কম খেলে কম দেবে। আর তারপরে আমি কিন্তু কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেই চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ভালো গন্ধের জন্য। আর তারপরে আমি এটাকে রাইস কুকারে কুক করছি আজকে। তো রাইস কুকারে নর্মালি হতে ওই 20-25 মিনিট যেরকম সময় লাগে সেরকমই আমি বসে রেখেছি। তো তার মধ্যে আমি কিন্তু এবার চিকেনটা করে নেবো। তো চিকেনটা করার জন্য ফার্স্টে আমি একটা বয়েলের মধ্যে চিকেনটাকে নিয়ে নিয়েছি, ভালো একদম সুন্দর দেখে একটা হাড়ওয়ালা মাংসগুলোকেই নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে
তারপরে তার মধ্যে আমি নুন হলুদকে মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদটা কিন্তু ফার্স্টেই মাখাতেই হবে মাংসের মধ্যে, তা না হলে কিন্তু হলুদটা বিশেষ করে আর মাংসে কিন্তু মাংসের গায়ে লাগানো পসিবল হয় না। তো এই জন্য নুন হলুদটা ফার্স্টেই লাগিয়ে নিলাম। আর তারপরে আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা বাটা, যেটা আমি একদম আমাদের বাড়িতে শিলেই বাটা হয়েছে, আর রয়েছে জিরে বাটা, আদা বাটা, রসুন, পেঁয়াজ, এই সমস্ত কিছু রয়েছে। সমস্ত কিছু বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই মশলাটাকে আমি ভালো করে মিক্স করব। তো এই মশলাটা কিন্তু ভালো করে ফার্স্টে মাংসের গায়ে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু দিতে হবে কিছুটা পরিমাণ সরিষার তেল। তো আমি কিন্তু অল্প একটুখানি পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিলাম, এটা আমার বেশ ভালো লাগে। তো আমি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল। তো তারপরে আমি চলে এলাম কড়াইয়ে। তো কড়াইয়ে এসে আমি কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। তো তেজপাতাটা যখনই একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর জিরে যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, কুচি করা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়ে এবার কিন্তু এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে আমি ঢেলে দিচ্ছি। তো এবার এই চিকেনটাকে কিন্তু বেশ ভালো করে 10-15 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপরে কষিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু অল্প জল দিয়ে, যেহেতু কষানোর মাধ্যমে কিন্তু মাংসটা রান্না হয়ে গেল, তো বেশি আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু এটা চিকেন তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি ভালো করে একটু মাংসটা কষিয়ে নিলাম 15 মিনিট মতো ধরে। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে আমি ওই আর 10-15 মিনিট বা 20 মিনিট মতো আমি এটাকে রান্না করেছি। আর এখন দেখা যাক পোলাওটা কেমন হয়েছে। তো তোমরা এই দেখতেই পাচ্ছ আমি রাইস কুকারটা খুললাম আর পোলাওটা দারুণ হয়েছে। আর এই হচ্ছে লাস্টে চিকেনটা নামানোর পরে, একদম কিন্তু মশলা চিকেন এটা, তো শুধু মশলা তেলই রয়েছে এর মধ্যে। পোলাওর সঙ্গে খেতে এটাই বেস্ট আমি মনে করি আমার কাছে। তো এই ছিল আজকের রেসিপি, কেমন লাগলো আর তোমরা জানাবে অবশ্যই কমেন্ট বক্সে। আর এই আমি এখন পরিবেশন করছি, আমি নিজে খাবো এখন। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস।